দর্শক, আপনারা জানেন যে বিএনপি দ্বিতীয় দফার যে অবরোধ সেটি শুরু হয়েছে এবং আজকে সকাল 6টা থেকে যে অবরোধ শুরু হয়েছে সেই অবরোধে আসলে রাজধানী যে সদরঘাট লঞ্চ টার্মিনাল জেটি থেকে আসলে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গার যে লঞ্চগুলো সেই লঞ্চগুলো ছেড়ে যায়। কিন্তু আজকে আমি সকালে এসে লঞ্চ টার্মিনালে দেখলাম যে লঞ্চগুলো খুব কম ছেড়ে যাচ্ছে এবং যাত্রী সংখ্যা খুবই কম। আমরা একটি লঞ্চ ছেড়ে যাবে বলে আজকে জানতে পেরেছি। এই লঞ্চটির নাম হচ্ছে, লঞ্চটির নাম কি? এমবি ইমাম হাসান টু। এমবি ইমাম হাসান টু, আপনি কি দায়িত্ব পালন করেন? আমি সাহেবের ভাতিজা, দেখাশোনার, মানে লঞ্চের মালিকের আত্মীয়, মালিক কর্তৃপক্ষ, মানে কর্তৃপক্ষ আর কি, লঞ্চ কর্তৃপক্ষ। তো উনি আমাকে বললেন যে এই লঞ্চটি কয়টা ছাড়ার কথা ছিল? 11:45 11:45 ছাড়ার কথা ছিল। এরই মধ্যে প্রায় সময় হয়ে গেছে কিন্তু কোনো ধরনের যাত্রী কিন্তু নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি সিট খালি, অর্থাৎ নির্দিষ্ট সময়ে যে লঞ্চটি ছেড়ে যাওয়ার কথা সেই লঞ্চটিতে একটি যাত্রী, মানে খুব কি পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছেন? না, যাত্রী 30-40 জনের মতন হইব, 30-40 মতন হইব। আর একটা লঞ্চই ছেড়ে গেছে বুকদা দিয়া। অন্যান্য সময় কি পরিমাণ? অন্যান্য সময় তো 400-500 করে যায়। যেখানে 400-500 যাত্রী যাওয়ার কথা সেখানে 30-40 জন যাত্রী পুরো লঞ্চে, এত বড় একটি লঞ্চ। তো খরচ প্রায় 1.5 লক্ষ টাকা তেলের খরচই আসে, উঠবে, খরচ উঠবে যে না 40 জন যাত্রীকে তেলের খরচ হয়। আপনি শুনতে পাচ্ছেন যে মানে 1.5 লক্ষ টাকা লঞ্চের যাতায়াত খরচ, অর্থাৎ যাওয়ার খরচ, তেলের খরচটা, স্টাফের খরচ, আনুষঙ্গিক খরচ, তারপর তার লাভের ব্যাপার আছে, সেটির কোনো কিছুই মূল্যায়ন না করে তাকে লঞ্চ ছাড়তে হচ্ছে। কিন্তু লঞ্চ ছেড়েও যাত্রীর সংখ্যা খুবই কম, অর্থাৎ দুই একটি লঞ্চ যে ছেড়ে যাচ্ছে তার একটি প্রমাণ হচ্ছে এটি। এই লঞ্চটির নাম কি? এমবি ইমাম হাসান টু। এমবি ইমাম হাসান টু। তো এই লঞ্চটি ছেড়ে যাচ্ছে, অর্থাৎ 11:45 ছেড়ে যাওয়ার কথা, তারা মনে হয় 11:45 সেটি ছাড়তে পারবে না। পারবেন? মনে হয় না। তাহলে কয়টার সময় ছাড়বেন? এটার টাইম 11:45 ছাড়তে হবে। যাত্রী আমার 40 জন হলেও দায়িত্ব হইব, 50 জন হলেও দায়িত্ব হইব। তাই এই যে যদি যাত্রী না থাকে সেক্ষেত্রে আপনার লঞ্চ ছাড়ছেন কেন? ছাড়ছে, সরকারি আইন মোতাবেক যাইতে হবে। সরকারের কিছু বাধ্যবাধকতা রয়েছে যে লঞ্চ ছাড়তে হবে, সেই ক্ষেত্রে তাদেরকে লঞ্চ ছেড়ে যেতে হচ্ছে। কিন্তু যাত্রীর সংখ্যা একেবারেই কম, অর্থাৎ 30-40 জন যাত্রী এই পুরো লঞ্চটিতে, অর্থাৎ চাঁদপুরে যাবে এমবি ইমাম হাসান দুই, সেই লঞ্চটিতে কোনো ধরনের যাত্রী নেই। 30-40 জন যাত্রী নিয়ে লঞ্চটি ছাড়তে যাচ্ছে। এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে পুরো সিটগুলো সব খালি, এখানে কোনো সিটে কিন্তু যাত্রী নেই। অল্প কিছু যাত্রী আমি আপনাকে দেখাবো। এখন এখানে লঞ্চ কর্তৃপক্ষ কথা বলেছেন, তারা তাদের সাথে আগে কথা বলেছি। বাংলাদেশে যে এখন অবরোধ যে কী পরিমাণ স্বতঃস্ফূর্তভাবে পালিত হচ্ছে তার একটি প্রমাণ কিন্তু এটি। অর্থাৎ সাধারণ মানুষ প্রয়োজন না হলে আসলে বের হচ্ছে না। আমরা একজন ব্যক্তির সাথে যদি একটু কথা বলি তাহলে হয়তো বুঝতে পারবো যে সে কোনো প্রয়োজনে অবশ্য বেরিয়েছেন। আমরা একজন যাত্রীকে দেখতে পাচ্ছি, তার বাচ্চা সহ আছেন। তো আপনি অবরোধের মধ্যে কেন জরুরি? তো ঠিক না, নিজের নিত্য প্রয়োজনীয় কাজ আছে না? নিত্য প্রয়োজনীয় কাজই তো জীবনে তাগিদে একজন আরেকজনের বাসায় যেতে হবে। কাজে আসছি, এখন তো যাওয়ার তো কোনো ওয়ে নাই। তারপর থেকে তো গাড়িতে গেলে রিক্স আছে, তাদের কাছে আগুন দিয়ে দিয়েছে, ঢালে দিয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে। তাও তো নদীতে একটু সেফ আছে, তাও যদি লঞ্চ, কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ লস, জনগণেরও হয়রানি, সব দিক দিয়ে তো সাধারণ জনগণের তো ক্ষতি তো লাভ নাই। মানে আপনি তো অন্যান্য সময়ও লঞ্চে যান? হ্যাঁ, সমস্ত সিট খালি। আপনি এটা ওই যে দেখেন না, জনগণের যে হরতাল, বিএনপির হরতাল, এইগুলোতে তো দেশের ক্ষতি না, জনগণের ক্ষতি। মানে যাচ্ছি কেন না? এই অবরোধের কারণেই তো আসলে, না হলে ভয়ে আতঙ্কে আসে না। দেখা গেছে কি অন্যান্য সময় কি পরিমাণ ওখানে তো হাউসফুল থাকে, দেখা গেছে একটা মানুষ আসলো তার একটা রিস্ক আছে। ধন্যবাদ। কেউ কেউ আসবে না। দেখলেন যে এখানে সমস্ত সিটগুলো খালি থেকে আসছে। আমি আসছি ঢাকা, ওই যে বাটান হসপিটাল আসছিলাম, বাটান থেকে আসছি। কি এখন না, আলহামদুলিল্লাহ দেখছি তো সিটিতে গাড়ি ভরপুরভাবে চলছে, কোনো সমস্যা হয়নি তো বর্তমানে। প্রয়োজন ছাড়া তো, খুব জরুরি প্রয়োজন না হলে অবরোধে কেউ বের হয় না। আপনি কেন বের হয়েছেন? আমি আমার প্রয়োজন আসছিল, এই জন্য বের হয়েছি। আমি হসপিটাল আসছিলাম, হসপিটালে কাজ সারছি, এখন বাড়ি যেতেছি, আলহামদুলিল্লাহ সুস্থভাবে যাইতেছি বাড়িতে। অন্যান্য সময়ে লঞ্চে যে পরিমাণ যাত্রী থাকে সে পরিমাণ যাত্রী কি দেখ? না, তুলনামূলক অনেক অনেক কম, অনেক অনেক কম। আমরা কত না, হাতে কোনো কয়জন, বড় 20-30 জন মানুষ হবে যাত্রী, পুরো লঞ্চ যাত্রী, কম তো 700-800 যাত্রী যায়। এইরকম দেখেন যে এই লঞ্চটিতে প্রায় 800-900 মতো যাত্রী যায়। তো এখানে কিন্তু কোনো যাত্রী নেই, 30-40 জন যাত্রী এসেছে, তাও হাতে
আপনি কোথায় যাবেন? চাঁদপুর যাব। আসছেন কয়টা? আসছি তোর 10:25। দশটা পঁচিশে এখন পর্যন্ত মানে এই লঞ্চটিতে স্বাভাবিকভাবে কি স্বাভাবিকভাবে এই পরিমাণ তো লস বোঝাই যাওয়ার কথা, দেখা যায় বেলা 11টার দিকে ছাড়ার কথা, বেলা 11টার দিকে ছাড়ার কথা, এখন সেই লসটি ছাড়তেছে না, এখন 11:15 বাজে লসটা ছাড়তেছে। 11:15 ছাড়বে যে তাও কি যাত্রী না সেরকম মনে হচ্ছে না? দর্শক আপনারা একজন যাত্রীর মুখে শুনলেন, যারা ডেক অর্থাৎ এটা হচ্ছে দোতলার ডেক, এটা সবসময় ভরে যায়, সেখানে যাত্রীর সংখ্যা একদমই কম। আপনি কি যাত্রী? আপনি যাত্রী বল। আচ্ছা, তো এই হচ্ছে আসলে এই ডেকটির অবস্থা, অর্থাৎ লঞ্চের যে আসলে সদরঘাট লঞ্চ টার্মিনালের যে আসলে যাত্রীদের সংখ্যা খুবই কম, সেটি আসলে এখানে এই যে ডেক দেখলে বোঝা যায়, অর্থাৎ এই ডেক কিন্তু ভরে যায়। দক্ষিণবঙ্গের মানুষ এই ডেকে করেই যাতায়াত করে থাকেন। তো আমরা এই ডেকটির অবস্থা দেখালাম যে একজন যাত্রী কোথায় যাবেন আপনি? জি জি, এই আপনারা পুরো ডেকের মধ্যে তিনজন চারজন তিন চারজন জি না। স্বাভাবিক সময় যাত্রী কেমন থাকে? যাত্রী আসলে অনেক অত্যন্ত অবরোধ, তো লস অবরোধ, তো এখন লস দিছে একটা হিসাবে, যাত্রীও কম, আমারও ইমান দিয়ে যাওয়ার দরকার। আমি কালকে রাত্রে আইসি, আমি এখন যাইতে আছি বাড়িতে, আমার আবার মনে করেন এখন লজ যাইতে আছে, যাত্রীও কম, এই আর কি। আসলে বর্তমানে সরকার হিসাবে দেশের পরিস্থিতি হিসাবে এই হিসাবে আর কি অবরোধ হরতাল দিয়েছে রাঙ্গো বালার জন্যে। নির্যমনের দাম কমে না, নির্যমনের দাম বেশি, নিরীহ মানুষ না খায় মরে, কিনে হাঁসুটি রুজি করে খাইতারে না, কথা বুঝছেন তো? এই আর কি, আসলে কাজটা যত ভালো যেভাবে ভালো চলবো এইভাবে এলো আম করলে ভালো। ডেকে তো অন্যান্য সময় যাত্রী অনেক বেশি থাকে? হ্যাঁ, অন্যান্য সময় তো যাত্রী অনেক বেশি থাকে না। কী পরিমাণ থাকে? এ কত, 1200-1500 এরকম। 1200 তারপরে এখন তো একবারে কম। ওই যে লঞ্চে কয় কত এবারে যে 150 আছে নাই বললেই তো চলে। কেন আমাদের চাঁদপুরে আগে প্রতি ঘন্টা ঘন্টা লঞ্চ ছাড়তো, এখন আমরা আসছি যেমন সারাদিন এই যে লঞ্চ মাত্র এখন ছাড়বে কিনা শুনে যাবো না, বলতেছে 11:15 দিকে ছাড়বে, এখন কটার দিকে ছাড়ে তা তো সঠিক টাইম জানা নেই। এবং যাত্রীর সংখ্যা কেমন? যাত্রীর সংখ্যা তো নাই বললেই তো চলে, এখন যাত্রী তো যাত্রী বলো না, অল্প কয়েকজন যাত্রী। এইটা এই সংকট সমাধান হোক এটা কি চান? অবশ্যই আমরা সবাই চাই সমাধান হোক। মানুষ যাতে এই ভোগান্তিতে না, এটা উপরে কর্মকর্তা যারা আছে ওনারা সবাই মিলে বৈশা যেভাবে ভালো হয়, দেশের মানুষ যাতে কষ্ট না পায়, সবাই যাতে সুন্দরমতো চলতে পারে, সেই অনুযায়ী তারা সবাই যাতে জনগণের দিকে বিবেচনা করে যে যেভাবে সুন্দরভাবে যাতে মানুষের ভোগান্তি না হয়। আজকে সব কিছুতেই মানুষের কষ্ট, চলাফেরায় এবং দ্রব্যমূল্যের উদ্যোগতি সব দিক দিয়ে মানুষ আজকে নাজেহাল অবস্থা। এখন এই সব কিছু থেকে মানুষের দিকে তাকিয়ে হইল কীভাবে এটাকে ঠিক করা যায়, মানুষের দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা যায় থাকবে, তাই সে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত ইসলাম হোক, ইসলামী আন্দোলন হোক, যত রাজনৈতিক দলই আছে তাদের সদর সবার কাছেই আমাদের এই আবেদন, মানে কোনো দল নির্ধারিত না যে আওয়ামী লীগ বিএনপি এরকম কোনো দিচ্ছে, সবার সাথে সবাই মিলে সমাধান করুক। হ্যাঁ, এটাই আমরা চাই, সবাই মিলে সমাধান করুক আর কি। ধন্যবাদ। অনেকক্ষণ আগে এসেছি, প্রায় সকাল 10:00 থেকে আমি এই লঞ্চ টার্মিনালে ঘুরেছি, দেখেছি যেটি হচ্ছে এখানকার কোনো লঞ্চই ছেড়ে যাচ্ছে না, তো 2-4টি লঞ্চ যেহেতু ছেড়ে যাচ্ছে খুবই রেয়ার। এখন এখানে প্রায় 10টি লঞ্চ ছেড়ে যায় এই চাঁদপুর রোডে, ঢাকা চাঁদপুর রোডে, সেখানে একটি লঞ্চ ছাড়ছে, তাও সেটি যথাসময়ে ছাড়তে পারছে না, তাকে অনেক সময় দেরি করতে হচ্ছে, কারণ যাত্রীর সংখ্যা কম, তারা সময় বাড়িয়ে দিয়েও চেষ্টা করছে যাতে যাত্রী কিছু পায়, অর্থাৎ তাদের যে আসা যাওয়ার খরচ সেই খরচটি যাতে উঠে, সেই ক্ষেত্রে আসলে যাত্রীর সংখ্যা কম, যাত্রীদের একটি অভিযোগ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসুক, রাজনৈতিক সংকট সমাধান হোক, বাংলাদেশের বড় যে রাজনৈতিক দলগুলো যারা অবরোধ দিয়েছে তাদের অবরোধের যে দাবি সে দাবি নিয়ে আসলে বিএনপি আওয়ামী লীগ বসে সমাধান করে দেশের মানুষ যাতে সংকটে না পড়ে সেদিকটি বিবেচনা করুক। আসলে সংঘাত একটি রাষ্ট্রের জন্য কাম্য নয়,
রাজনীতির জন্য কাম্য নয়, কেন সংঘাতে যেতে হচ্ছে? বিএনপি যে দাবিগুলো করছে সেগুলো চাইলেই সমাধান করা সম্ভব আওয়ামী লীগের পক্ষে। দুদল মিলে এদেশের মানুষকে মুক্ত করবে, এদেশের মানুষের সংকট সমাধানে কাজ করবে, সবাই মিলে যে স্বতঃস্ফূর্ত যে অবরোধ পালিত হচ্ছে এই অবরোধের মাধ্যমে দাবিটি সুস্পষ্ট হচ্ছে যে এই দাবি, যে দাবিগুলো বিএনপির থেকে করা হচ্ছে, নিরপেক্ষ নির্বাচন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সরকারের পদত্যাগ, এগুলো চাইলে আওয়ামী লীগ সমাধান করে দিতে পারে। সুতরাং এই ধরনের সমাধান হোক, দেশের মানুষের ভোগান্তি কমুক, দেশের মানুষ আবার প্রাণোচ্ছলভাবে চলাফেরার সুযোগ পাক, এই অবরোধ থেকে দেশ মুক্ত হোক। তবে অবরোধ থেকে মুক্ত হওয়ার আগে অবশ্যই দাবি দাওয়াগুলো, যে বিএনপির যে দাবি সেই দাবিগুলো সমাধান হোক, রাজনৈতিক সংকট, সর্বোপরি রাজনৈতিক সংকট সমাধান হোক, দেশের দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ আসুক, সেটির জন্য। আসলে দেখুন, আমি সকাল থেকে এই লঞ্চঘাটে অপেক্ষা করছি, একটি লঞ্চের ভিতরে সচিত্রভাবে দেখালাম যে এখানে যাত্রীর সংখ্যা খুবই কম, খুবই কম। যেখানে 1,000 যাত্রী থাকার কথা সেখানে 40 জন যাত্রী। লঞ্চ কর্তৃপক্ষ যেখানে 1.5 লাখ টাকা খরচ করে তাদেরকে যেতে হচ্ছে সরকারি নির্দেশনা মেনে, সেই লঞ্চটি যে ছেড়ে আসবে বা ছেড়ে যাবে, তাদের সেই খরচের টাকাও উঠছে না, সেটি তারা লঞ্চ কর্তৃপক্ষ, আমি প্রথমেই আপনাদেরকে তাদের বক্তব্য দেখিয়েছি। তো এই ছিল আসলে অবস্থা লঞ্চ টার্মিনাল থেকে।